টপার্স বাংলায় তোমাদের স্বাগত। আমাদের হচ্ছে আজ বায়োলজির তৃতীয় ক্লাস, যেখানে আমরা আগামী ক্লাসে আমি তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাস কেমন করা হয় তার ভিত্তি বলেছিলাম। তারপরে আমি তোমাদের তিনটি পর্ব দেখিয়েছিলাম। প্রথম ছিল পরিফেরা, সেকেন্ড নিডারিয়া, আর 3 নম্বর হচ্ছে টিনোফোরা। তো আজকে আমি 4 নম্বর যেটা আছে পর্ব, প্ল্যাটি হেলমিনথিস, তো সেটা আমি পড়াচ্ছি। দেখো তো, প্ল্যাটিহেলমিনথিসের যে প্রথম 80 পয়েন্ট, এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? ধর যদি তোরা আমাকে এই বরাবর কাটিস, ঠিক আছে, তোর এই লম্বা করে কাটিছিস, দেখবে তো তোমরা যদি লম্বাভাবে কাটো, দেখবে একটা বাম দিক আর ডান দিক তোমরা দুটি সমান অংশে পাবে। বাট যদি আমাকে আড়াআড়ি কাটো তোমরা, একদল আমার মাথা হবে আর একদল পা পাবে, তাহলে ইকুয়াল পারছে না। যদি তোমরা আড়াআড়ি কাটো, বাম দিক ডান দিক পুরো সমান সমান অঙ্গে পাবে। তাই এটাই বলতে যাচ্ছি, যদি কোনো প্রাণীকে আমরা এমনভাবে কাটি যে দুটি বাম আর ডানের সমান অংশে পাই, তখন তাদের বলছি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেকেন্ড বলছে দেহাকৃতি, তো এটা হচ্ছে ফিতার মতো হয় এবং চ্যাপটা, তাই নাম হয় ফিতাকৃতি, ঠিক আছে। এবার নেক্সট বলেছে দেখ তন্ত্রজ সংগঠন। তন্ত্রজ সংগঠন বলতে অর্থাৎ এদের কোষ, কোষ মিলে কলা তৈরি হয়েছে, কলা মিলে অঙ্গ, আর অঙ্গ মিলে তন্ত্র। তার মানে এদের হচ্ছে তন্ত্রজ, মানে সাপোজ যে কোনো তন্ত্র, জননতন্ত্র এদের দেখা যায়। আগে কিন্তু অঙ্গ অব্দি সীমাবদ্ধ ছিল, এদের তন্ত্র অব্দি দেখা যাচ্ছে। আর এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, মানে সে ভ্রূণ অবস্থায় যদি আমি এদের কাটি তো তিনটি স্তর থাকে। বাইরে থাকে কি স্তর হচ্ছে বলতো, বলো? এক্টোডার্ম, মাঝে হচ্ছে মেসোডার্ম, আর একেবারে ভিতরের কোষস্তরের নাম এন্ডোডার্ম। তো এই তিনটি স্তর থাকে, আর মেসোডার্মে কিন্তু এদের কোনো সিলোম থাকে না, তাই এরা অসিলোমীয়। তার মানে ভাব, অসিলোমীয় মানে কি? এদের কোনো সিলোম তো নেই, তার মানে এরা চ্যাপটা, কেন দেহে তো গহ্বর নেই, আমাদের দেহ গহ্বর আছে তাই আমরা ফাঁপা হয়ে আছি, কেন সিলোম আছে, এদের কিন্তু কোনো সিলোম থাকে না, ঠিক আছে। নেক্সট বলেছে এরা হচ্ছে অন্তঃপরজীবী। দেখ অন্তঃপরজীবী মানে, মন দিয়ে শুনবি, অন্ত মানে ভেতরে, অর্থাৎ যদি কোনো পরজীবী পোষক কোষের দেহের, পোষক কোষ না, পোষকের দেহের ভেতরে বাস করে তাকে বলছি অন্তঃপরজীবী। যদি বাইরে থাকতো, আমাদের মাথার পোকা, দেখ আমরা পোষক কোষ যদি বলি, মাথা পোকা আমার বাইরে একজন চলে থাকে, আমার নেই অবশ্য, তোদের থাকতে পারে অনেকের আছে, তো সেই মতো যদি দেহের ভেতরে থাকে পরজীবীগুলো, যারা অন্যের পুষ্টি খায়, খেয়ে তারা থাকছে, তাকে অন্তঃপরজীবী বলছি, আর দেহের বাইরে হলে বহিঃপরজীবী। দেখো তোমরা তো মাংস খাচ্ছ, তো যখন মাংস খাবে দেখবে ক্ষুদ্র, আমাদের মাংস প্রথমে খাওয়ার পর পাকস চলে যাচ্ছে, সেখান থেকে ক্ষুদ্রান্তে যাচ্ছে, এবং ক্ষুদ্রান্তে আস্তে আস্তে পরিপাক হয়ে যাচ্ছে, ঠিক মটন হোক চিকেন হোক সেই একই স্টাইলে পরিক্রমা হচ্ছে। দেখ সেরকম ওই জায়গায় এরা আছে, তাহলে এদেরকেও তো আমরা ডাইজেস্ট করে ফেলতে পারতাম, এদেরকে ডাইজেস্ট করি না কেন? কারণ এদের দেহের বাইরে একটা কিউটিকেলের স্তর থাকে। এই কিউটিকেল কি করে? পোষক কোষের উৎসেচকের হাত থেকে রক্ষা করে, তাই এদের হচ্ছে কিউটিকেল আছে। ঠিক আছে, যাতে এরা ডাইজেস্ট না হয়ে যায়, তো কোনো উৎসেচক থাকে না যে কিউটিকেলকে নষ্ট করে দেয়। তাই সব থেকে মনে রাখবি সবসময় যে যদি অন্তঃপরজীবী হয়
তার দেহের বাইরে একটা কভার থাকবে, সেই কভারটা হচ্ছে কিউটিকলের কভার। তো এদের রেচন অঙ্গ আছে, তো রেচন অঙ্গের সঙ্গে সঙ্গে এ নাকি অসমো রেগুলেশনেও সাহায্য করে। অসমো রেগুলেশন কাকে বলে? যদি শরীরে লবণ আর জলের ভারসাম্য রক্ষা করে, নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ আমাদের শরীরে লবণ আর জলের ভারসাম্য সবসময় সীমাবদ্ধ, কখনো বেশি হলেও শরীর খারাপ হয়ে যায়, খারাপ হলেও শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে? তাই অসমো রেগুলেশন কাকে বলে? লবণ আর জলে ভারসাম্য রক্ষা করাকেই আমরা বলছি অসমো রেগুলেশন। তো যেটা রেচন অঙ্গ, রেচন অঙ্গ মানে কি? শরীরের যে বিপাকীয় কাজগুলো আছে সেগুলোকে দেহের বাইরে বের করে দেওয়া, সেই সঙ্গে সঙ্গে সেই অঙ্গটা লবণ আর জলের ভারসাম্য রক্ষা করছে। সেটা কে কে? ফ্লেম কোষ বা বাংলায় বলে শিখা কোষ আর প্রোটোনেফ্রিডিয়া, ঠিক আছে? এদের পৌষ্টিক নালী বলেছে অসম্পূর্ণ। অসম্পূর্ণ মানে এদের দেহে একটি ছিদ্র থাকে, আর সেই ছিদ্রটা মুখছিদ্র হিসেবে কাজ করে, আবার পায়ু ছিদ্র হিসেবে কাজ করে, তাই এদের অসম্পূর্ণ বলি। আর যারা অসম্পূর্ণ হয় তাদেরকে বলি আমরা ব্লাইন্ড স্যাক টাইপ, ঠিক আছে? তাহলে যদি দুটো ছিদ্র থাকতো তখন আমি সম্পূর্ণ বলতাম, তাহলে এদের একটা ছিদ্র থাকে। আর যেহেতু এরা পরজীবী বলা হয়নি, তো পরজীবীর আরেকটা বৈশিষ্ট্য হয় কি, এদের চোষক থাকে, সেই চোষকের কাজে লাগিয়ে পোষক কোষের পুষ্টি এরা খাচ্ছে, ঠিক আছে? নেক্সট ইয়ার এদের স্নায়ুতন্ত্র আছে। এবার দেখ, এদের যে স্নায়ুতন্ত্র আছে সেটা মইয়ের মতো হয়, যাকে ইংলিশে ল্যাডার লাইক বলছে, আর উভলিঙ্গ প্রাণী। এটা একটু মন দিয়ে শুনবি, উভলিঙ্গ মানে কি? ধর আমি একটা ফিতা কৃমি আনলাম, এটা একটা ফিতা কৃমি ফর এক্সাম্পল, ধর এখানে এই ব্লু কালারটা বোঝানোর জন্য এটা হচ্ছে পুং জননতন্ত্র, পুং জননতন্ত্র, ঠিক আছে? আর যে ব্ল্যাক কালারের আছে যেটা, সেটা হলো স্ত্রী জননতন্ত্র, ওকে? তাহলে যখন একই জীব দেহে পুং জননতন্ত্র ও স্ত্রী জনন থাকবে তখন তাকে আমরা উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল বলা হয়। যদি ইংলিশে বলে দেয় তখন তোমরা বলবে বাইসেক্সুয়াল, ওকে? এবার কেসটা কি জানিস তো, যখন এই পুং যন্ত্রতন্ত্র সে পুং গ্যামেট তৈরি করবে, আর স্ত্রী যন্ত্রতন্ত্র স্ত্রী গ্যামেট তৈরি করবে, এবং ওখানেই মিলিত হয়ে নতুন জীব তৈরি হবে। তার মানে এক্ষেত্রে যৌন জননের জন্য একটা জীব লাগছে, তাই এদেরকে বলে উভলিঙ্গ, আর একটাই জীব লাগে বলে এদেরকে আমরা বলি সনিসেক। খুব ইম্পর্টেন্ট, তাই সনিসেক কেন বলছি? একটা জীব দেহের মাধ্যমে এরা, আমরা জানি যৌন জননের ক্ষেত্রে কি পুরুষ আর স্ত্রী দুটো লাগতো, বাট এখানে একটাতেই কাজ চালিয়ে দিচ্ছে এরা, ঠিক আছে? তাই এদের বলা হচ্ছে কি সনিসেক। এদের রক্ত সম্বন্ধতন্ত্র কিছুই থাকে না, শ্বসন তন্ত্রও থাকে না, যেটা পরজীবী তার ভেতরেই বসবাস করতেছে। আর এদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, আমি বলেছিলাম ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে কি, যদি লার্ভা দেখা যায়, এদের অনেক লার্ভা আছে, মিরাসিডিয়াম লার্ভা, স্পোরোসিস লার্ভা, আর হচ্ছে রেডিয়া লার্ভা, ঠিক আছে? আরেকটা বলা হয়নি, এরা কিন্তু সবাই পরজীবী, বাট একটা নাম আছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া কিন্তু প্ল্যাটিহেলমিনথিস হলেও এ হচ্ছে স্বাধীন জীবী, মানে নিজের উপর নির্ভর করে, অন্যের উপর নির্ভর করে না। আর এই প্ল্যানেরিয়া আরেকটা জিনিস, এ হচ্ছে অযৌন জনন সম্পন্ন করে। তাহলে এক্সাম্পল আসি কি কি হবে, যকৃত কৃমি যেটার বিজ্ঞানসম্মত নাম ফ্যাসিওলা হেপাটিকা, শুকরের ফিতা কৃমি যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনিয়া সোডিয়াম, আরও আছে, আমি ইম্পর্টেন্ট দুটো বলেছি, ঠিক আছে? তো প্ল্যাটিহেলমিনথিস আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা আসতেছি অ্যাসকেনমেনথিস বা নিমাটোডা, ঠিক আছে?
দেখ, তার নেক্সটে আসি নিমাটোডা। নিমাটোডাকে আর একটা পর্ব বলে, অপর নাম অ্যাসকেলমিনথিস, সেটা প্ল্যাটি হেলমেনথিস, এটা অ্যাসকেলমিনথিস। তো এদের প্রথম হচ্ছে দেহাকৃতি যদি আসি, এরা লম্বা হয়, দেখতে পাচ্ছিস, আমি পরে বলছি এটা কি জিনিস, অখণ্ডিত, দেহকে খণ্ড খণ্ডে ভাগ করা যায় না, এবং বেলনাকার হয়। ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, সেরকম ইক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম আমি বলছিলাম না, বাট এদের মেসোডার্মে প্রকৃত সিলোম থাকে না, যার নাম বলি আমরা ছদ্ম সিলোম দেখা যায়, অর্থাৎ প্রকৃত গহ্বর নেই, কিন্তু মেসোডার্মে মাঝে মাঝে হালকা গহ্বর দেখা যায়, তাই বলা হয় ছদ্ম সিলোম। পৌষ্টিক নালী সম্পূর্ণ, অর্থাৎ এদের কটা ছিদ্র থাকে, দুটি ছিদ্র থাকে, একটা হচ্ছে মুখ ছিদ্র সেপারেট করে আলাদা থাকে, আর একটা হচ্ছে পায়ু ছিদ্র, তাই এদেরকে বলছি আমরা কি পৌষ্টিক নালী সম্পূর্ণ। যখন আগেরটার ক্ষেত্রে আমরা অসম্পূর্ণ ছিল, প্ল্যাটি হেলমেন্টস চলে যা, তাদের কিন্তু অসম্পূর্ণ ছিল, এদের হচ্ছে সম্পূর্ণ। আর কি বলেছে নেক্সট, এদের কিন্তু আর একটা তীর দিয়ে লিখি আমরা, এদের হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থাকে না, নালী থাকলেও গ্রন্থি থাকে না। গ্রন্থির কাজ কি ছিল, যে খাদ্য যেগুলো খায় সেই খাদ্যগুলো পরিপাকি করার জন্য উৎসেচক খরিত হয়, সেই উৎসেচকটা গ্রন্থে খরিত হয় যাতে তাড়াতাড়ি খাদ্যটা পরিপাক হয়। বাট এরা যেহেতু পরজীবী তাই এরা সরল খাদ্যরূপেই খাচ্ছে। দেখ, আমি যখন খাবার খাচ্ছি, আমি জটিল খাবার খাচ্ছি, সেই জটিলটাকে কী করে উৎসেচক কী করে আস্তে আস্তে সরল কনভার্ট করলো, ওই সরল খাদ্যটা এরা খাচ্ছে, তাই এদেরকে ডাইজেস্ট করতে হয় না, ঠিক আছে, তাই এদের হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থাকে না, ডাইজেস্ট করতে হয় বাট সেটা অতটা নয়, হালকাভাবে করতে হয়। নেক্সট বলেছে বুঝতে পারছিস, নেক্সট বলছে এরা পার্শ্বীয় রেচন নালী থাকে, যার সাহায্যে এরা রেচন অঙ্গ সম্পন্ন রেচন কার্য সম্পন্ন করে। অন্তঃপরজীবী, আমি তার ক্ষেত্রেও বলেছিলাম পোষক কোষের দেহে বাস করে, ভেতরে বাস করে, আর এদের কি থাকবে, সে তার মতো কিউটিকাল থাকবে যাতে পোষক কোষের উৎসেচকের হাত থেকে রক্ষা করে। যদি এদের কিউটিকাল না থাকতো আমরা এদের ডাইজেস্ট করে ফেলতে পারতাম। নেক্সট, অনুদৈর্ঘ্য পেশি হয়, তারা লম্বা হতে পারে, মানে যখন যাবে লম্বা হয়ে যেতে পারে, মোটা হতে পারে না। আর কি, রক্ত সম্বন্ধন্ত্র থাকে না। একলিঙ্গ প্রাণী, মানে পুরুষ আলাদা স্ত্রী আলাদা, আর এদেরকে দেখা যায় যৌন দ্বিরূপতা দেখা যায়। এই যৌন দ্বিরূপতা কাকে বলে, যাদের পুরুষ ও স্ত্রীকে পৃথক পৃথক ভাবে চিনতে পারি বা চিনতে পারা যায়, তাদের যৌন দ্বিরূপতা বলে। দেখো, এটা একটা পুরুষ অ্যাসকেরিস দিলাম, এটা হচ্ছে স্ত্রী অ্যাসকেরিস। পুরুষ অ্যাসকেরিসের একটা জিনিস থাকে, তার নাম পিনিয়াল সিটি, যেটা স্ত্রীর ক্ষেত্রে থাকে না। আবার স্ত্রীগুলো আকারে লম্বা হয় আর পুরুষগুলো তুলনামূলকভাবে ছোট হয়। তাই দেখো, আমাকে যদি দিয়ে দিল দুটো অ্যাসকেরিস, পুরুষ আর স্ত্রী, তাহলে আমি কেমন পার্থক্য বললাম, যে পুরুষগুলো লম্বা হচ্ছে, বেটে হচ্ছে, স্ত্রীগুলো লম্বা হচ্ছে, পুরুষের পিনিয়াল সিটি থাকে, স্ত্রীর ক্ষেত্রে থাকে না, তবে আলাদা করতে পারছি, তাই এদেরকে আমরা বলছি যৌন দ্বিরূপতা, ঠিক আছে। নেক্সট দেখো, এবার এদের দেখ, লার্ভা আছে অ্যাসকেরিস, যেটাকে আমরা গোল কিমি বলি, এটা হচ্ছে অ্যাসকেরিস, যার পার্থক্য আমি একটুকে বলেছিলাম। এদের লার্ভাকে বলা হয় র্যাপডিটি ফর্ম লার্ভা, আর একটা উচের এরিয়া যাকে আমরা গোদ কৃমি বলতেছি, যার লার্ভার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। তাই লার্ভা আছে, তার মানে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আরেকটা আসি এবার,
যে অ্যাসকেরিয়াসিস, ওরাকে ওদের আমরা মনোজেনেটিক হোস্ট বলি। মানে কি, এদের পোষক একটাই পোষক হয়, তাই মনোজেনেটিক বলি, আর সেই পোষকটা হলো মানুষ। উচেরেরিয়া ডাইজেনেটিক বলি, কারণ এদের দুটো পোষক, একটা পোষক হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা, আর একটা হচ্ছে মানুষ। তো দুটো পোষক আছে বলে তাই ডাইজেনেটিক বলি, আর অ্যাসকেরিসের একটি পোষক হয় তাকে বলা হয় মানুষ, তাই মনোজেনেটিক। আর এই উচেরেরিয়া যে রোগটা সৃষ্টি করে সেটা হচ্ছে গোদ রোগ। তাহলে পরীক্ষায় দিবে গোদরোগের বাহক কি, ছড়ায় কি, গোদরোগের বাহক হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা। বাহক কাকে বলে, যারা রোগটাকে ছড়ায় তাদের বলি আমরা বাহক। ঠিক আছে, এবার আমরা নেক্সটে আসি। চল দেখো নেক্সটে আমরা আসি অ্যানেলিডা। তো অ্যানেলিডা কথাটা আমি একটু লিখছি, ভালো করে দেখো। একটা গ্রিক শব্দ অ্যানুলাস, ঠিক আছে, অ্যানুলাস যার মানে আংটি। এই অ্যানুলাস থেকে অ্যানিলিডা কথাটা এসেছে। কেন বলে, এদের দেহে আংটির মতো খণ্ডক থাকে, তাই একে অ্যানিলিডা বলা হয়। অর্থাৎ এর প্রতিটি খণ্ড এদের দেহে, প্রতিটি খণ্ড সমান হয়, তাই এদের বলি মেটামিয়ার। খুব ইম্পর্টেন্ট, কেন মেটামিয়ার বলি, যখন কোনো জীবে বা প্রাণী প্রতিটি খণ্ড সমান হবে তখন তাকে আমরা মেটামিয়ার বলেছি। ত্রিস্তর তো জানি আমরা, তিনটি স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এবং মেসোডার্মে এদের সিলোম থাকে। এই সিলোম জিনিসটা জানতে হয় তো, তোমরা আমার ফার্স্ট ভিডিও দেখে নেবে, সেখানে আছে। তো এরা হচ্ছে ফার্স্ট পর্ব যাদের সিলোম দেখা যায়, তাহলে এরা হচ্ছে প্রথম পর্ব যাদের সিলোম দেখা যায়। ওকে, তো নেক্সট বলছে এরা দেহে একটা কিউটিকেল আবরণ আছে, আঘাতের হাত থেকে বা অন্য হাত থেকে রক্ষা করার জন্য। এদের বৃত্তাকার পেশি থাকে, যেটা এইখানে পেশি মোটা করলো, ছোট ছোট করে গমন করবে, আর অনুধাবন পেশি থাকে যার সাহায্যে গমনের সময় এই দুটো পেশি এদের দেহের ভঙ্গি পাল্টাতে সাহায্য করছে। পোস্টিং নালী সম্পূর্ণ, অর্থাৎ দুটি ছিদ্র থাকে, একটি হচ্ছে মুখছিদ্র আর একটা হচ্ছে কি ছিদ্র, পাই ছিদ্র। রেচনকের নাম কি, নেফ্রিডিয়া। এদের শ্বাস কার্য করে, বিশেষ করে কেঁচো শ্বাস কার্য করছে ত্বকের মাধ্যমে, ত্বকটা সিক্ত হয়। আর যদি দেহ ত্বকের মাধ্যমে করে তখন তাকে কুটেনিয়াস বলা হয়, যেটা পরে শিখব। এবার হচ্ছে ইম্পর্টেন্ট এইটা, এদের বদ্ধ রক্ত সংবহন দেখা যায়। সেটা মানে কি, সেটা মানে হলো বদ্ধ মানে যদি রক্ত দেহগহ্বরে, সরি, যদি রক্ত হচ্ছে রক্তবাহ, রক্তবাহ মানে যেখান থেকে রক্ত প্রবাহিত হয় সেটা কি বলতো, শিরা, ধমনি, এই রক্তবাহের মাধ্যমে প্রবাহিত হয়, তখন বদ্ধ রক্ত সংবহন। এটা মনে রাখবি, কারণ আমরা প্রথম পর্ব পেলাম যার বদ্ধ রক্ত সংবহন দেখা যাচ্ছে। আর ইম্পর্টেন্ট কি, এদের রক্তের বর্ণ হচ্ছে লাল। আর আমরা লাল কেন হয়, কারণ লালটা হয় হিমোগ্লোবিন থাকার জন্য। যার রক্তে হিমোগ্লোবিন থাকবে তার লাল হবে। আমাদের রক্ত লাল কেন, আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে। আমাদের যে হিমোগ্লোবিন সে মেনলি লোহিত রক্ত কণিকায় যোগ থাকে, কিন্তু এদের লোহিত রক্ত কণিকাকে, আরবিসি বলি, এদের ক্ষেত্রে থাকে না।
তাহলে এদের হিমোগ্লোবিন কোথায় থাকে? এদের হিমোগ্লোবিন রক্ত রসে থাকে, ঠিক আছে? তাই এদের রক্তের রংটা লাল হয়। নেক্সট গমন অঙ্গ, কেঁচোর ক্ষেত্রে হবে সিটি, এটা কেঁচোর ক্ষেত্রে ফাঁকে লিখে দিলাম সিটি। মেরিসের ক্ষেত্রে প্যারাকোডিয়া, আর জোকের ক্ষেত্রে হবে চোষক। এটা হচ্ছে গমনাঙ্গ। তাহলে কেঁচোর ক্ষেত্রে সিটি, মেরিসের ক্ষেত্রে প্যারাকোডিয়া, আর জোকের ক্ষেত্রে চোষক। এবার এদের ক্লাইটেলাম দেখা যায়, এটা খুব একটা জিনিস। ক্লাইটেলাম কি? ক্লাইটেলাম পরিস্ফুরণ হয় যখন এরা জনন করে। তো কখন? জননের সময় ক্লাইটেলাম গঠিত হয়। তা ক্লাইটেলাম জিনিসটা কি? ধরো একটা কেঁচো যদি আঁকা যায়, ধরো একটা কেঁচো, প্রতিটা খণ্ড প্রায় সমান, তাই অ্যানুলাস থেকে এসেছে, টোটালটা চলে যাচ্ছে। তো কিছু খণ্ড এইখানটা ফোকাস করে দেখবে, ওইখানটায় দেখো আমি যদি পার্ট পার্ট ভাগ করে দিই, বড় করে গেছি বোঝানোর সুবিধার জন্য, তাই পার্ট পার্ট ভাগ করে দিচ্ছি। তো এই জিনিসটা দেখো, এটা কিন্তু আগে এটা ছিল, এটাতে রূপান্তর হয়েছে, এটাকে আমরা বলি ক্লাইটেলাম। এই ক্লাইটেলামে ছিদ্র থাকে যেখানে মাধ্যমে এরা গ্যামেটের আদান প্রদান করছে, ঠিক আছে? তো ক্লাইটেলাম যখন জনন করবে তখনই এদের পরিস্ফুরণ হয়, অন্য সময় হবে না। এবার এরা কেউ কেউ হচ্ছে একলিঙ্গ। একলিঙ্গ মানে কি? পুরুষ আর স্ত্রী আলাদা। তো একলিঙ্গ হচ্ছে কি? নেরিস, এটা মনে রাখবে, নেরিস অ্যানিলিডা হলেও একলিঙ্গ। আবার কেউ কেউ উভলিঙ্গ, সে উভলিঙ্গ হচ্ছে কেঁচু। এবার একটু ইন্টারেস্টিং জিনিস কি? তো একলিঙ্গ মানে পুরুষ আর স্ত্রী আলাদা। ধরো এটা হচ্ছে নেরিস, এটা ব্লু কালার, এটা পুরুষ ভাবো, এটা স্ত্রী। তাহলে এ হচ্ছে জননের সময় এ দুজনকেই লাগছে, কেন? এরা হচ্ছে পুং গ্যামেট তৈরি করবে, আর স্ত্রী স্ত্রী গ্যামেট তৈরি করবে। তাই যখন দুটো জীবে লাগতেছে, প্রয়োজন হচ্ছে যৌনজনের সময়, তখন তাকে আমরা বলছি পরনিষেক। কি বলবো? পরনিষেক। পরনিষেক মানে কি? দুটি জীবের প্রয়োজন জননের সময়। কেঁচো তো উভলিঙ্গ, তাহলে একটা জীব হলেই হবে, কিন্তু ও কিন্তু কখনো স্বনিষেক করবে না, কারণ আমরা এই উভলিঙ্গ মানেই কিন্তু স্বনিষেক করবে। তাহলে কেঁচো কেন করে না? কারণ স্বনিষেক করে, ধরো একটা জীব, এই জীবটা ধরো উভলিঙ্গ, এই যখন নিজেদের মধ্যে গ্যামেট আদান প্রদান করবে তত কিন্তু উন্নত হবে না। আর যদি দুটো আলাদা আলাদা জীব বলি, তাহলে এর জিন কিছু এ পাবে, আবার এও জিন, মানে এদের যে জীবটা হবে, যে সৃষ্ট জীবটা, সে এরও জিন পাবে, আবার এরও জিন পাবে। তার ফলে কি? তার ডেভেলপটা তার চেয়ে উন্নত আরও হবে। তাই এরা উভলিঙ্গ হলেও এরা পরনিষেক করে। তো কেমন করে? তো দেখবি কেমন করছে, এটা স্ক্রিনশট মারছিস, তো দেখ আমি দেখাচ্ছি এরা কেমন করে। ধর একটা কেঁচো আনলাম, ধর একটা কেঁচো, ঠিক আছে, ধর এটা একটা কেঁচো। তো এই কেঁচোর এটা হচ্ছে পুংজন তন্ত্র, আর এটা হচ্ছে স্ত্রী। বোঝার জন্য আমি কিন্তু শেপটা আলাদা করেছি, এই শেপে কোনো ফ্যাক্ট নয়। ঠিক আবার একটা কেঁচো, তার এটা পুরুষ আর এটা স্ত্রী। তো যখন যৌনজনন করবে ফার্স্ট কি হবে? এদের ক্লাইটেলাম গঠিত হবে, এবং যখন ক্লাইটেলাম গঠিত হবে তখন কি করবে? দুটো কেঁচো কাছাকাছি আসবে। তো ধরো একজনের যদি স্ত্রীটা সক্রিয় হয়ে যায়, পুরুষটা তখন নিষ্ক্রিয় হয়ে যাবে, তার মানে এই কেঁচোটা এখন স্ত্রী কেঁচো রূপান্তর হবে। ঠিক তার বিপরীত কেঁচোটা উল্টা হবে, ও স্ত্রীটা নিষ্ক্রিয় হয়ে যাবে, পুরুষটা সক্রিয়, তাহলে পুং কেঁচো যাবে। এবার তখন এদের পুং কেঁচো একে কী করে? পুং গ্যামেটটা একে দেবে, নিষিক্ত হয়ে নতুন কেঁচোর সৃষ্টি হবে। তাহলে উভলিঙ্গ হলেও দেখো দুটি জীবের লাগছে, তাই এদেরকে বলছি পরনিষেক। তাহলে পরীক্ষায় দিবে যে পর উভলিঙ্গ হলেও পরনিষেক করে কে? তবে কেঁচো, ঠিক আছে? এবার দেখো নেক্সট আসতেছি, তো কিছু আরো এক্সট্রা হয়,
যদি আমরা এদের বাসস্থান ভাবি, তাহলে কে বাসস্থানে কি, এরা কেউ কেউ জলজ হয়, জলে বাস করে। কে জলে বাস করে? নেরিস, সমুদ্রে বাস করে। এই নেরিস আমি নাম লিখেছি এক্সাম্পল, এর নেরিসটা আই এক সঙ্গে হবে, এটা ছেড়ে দিয়েছি আমরা। আর স্থলজ, স্থলে বাস করে কেঁচু, যার বিজ্ঞান সম্মত নাম আমরা দিয়েছিলাম কি, ফেরেটিমা পোস্তুমা, ঠিক আছে। আরেকজন আছে যারা পরজীবী, মানে পোষকোষের পুষ্টি খায়, সেটা হচ্ছে যোগ। তার মানে যোগ হলো এক হিরোডিনারিয়া বলছি, একমাত্র অ্যানিলিডা যে পরজীবী, অর্থাৎ পোষকোষের পুষ্টি খাচ্ছে। আর একটা ইঁদুরের মতো দেখতে সমুদ্রে থাকে, তার নাম অ্যাফ্রোডাইট। তো এগুলো হচ্ছে কার, অ্যানিলিডার বৈশিষ্ট্য। আর এই দুজন নেরিস আর কেঁচু, এরা কিন্তু স্বাধীনজীবী, নিজেরাই থাকতে পারে, বাঁচতে পারে, কিন্তু যোগ কিন্তু পোষকোষের রক্ত ছাড়া বাঁচতে মাছি রক্ত গারগার। তো যোগের নামটা হিরোডিনিয়া হয়েছে কেন জানিস তো, কারণ যোগে রক্তে হিরোডিন নামক একটা রক্ত তঞ্চন বিরোধী পদার্থ থাকে, অর্থাৎ যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তবে যখন আমাদের পায়ে কেঁচো বুঝছে, তাই আমাদের রক্ত জমাট বাঁধে না, রক্ত পড়তেই থাকে। কেন? কারণ ও যখন আমাদের চোষকের মাধ্যমে কি করবে, আমাদের দেহের হিরোডিন মিশিয়ে দিবে, যে হিরোডিন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না, বুঝতে পারছিস? তো দেখ নেক্সটে আসছি আমরা, আর্থ্রোপোডা। তো দেখ একটা দিনে বলিনি, স্কিপ করে পালিয়ে গেছিলাম। এরা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট করে, ইনডাইরেক্ট মানে লার্ভা দেখা যায়। তো এদের লার্ভাকে আমরা বলি ট্রোকোফোর লার্ভা, ঠিক আছে, ট্রোকোফোর লার্ভা, ওকে। এবার আর কিছু দেব না, আর ঠিক আছে, বাকিটা দেওয়া দরকার নেই, ঠিক আছে। উদাহরণ কী কী বললাম, জো হিরোডিনারিয়া, এসপি আমি গণের নাম লিখেছি, ফেরেটিমা পোস্তুমা, কেঁচো, নেরিস, আর এর কমন নাম নেরিস, ডাবিগের শত নাম নেরিস, আর সি মস হচ্ছে অ্যাফ্রোডাইট বা সমুদ্র মুসিক, না বলা হয় না, ইঁদুর বলা হয়, আর একটু ভালো ভাষাটা ভুলে গেছি। তো আশা করি বুঝতে পেরেছিস। তো আজকের এই ক্লাসে তিনটেই থাকুক, নেক্সট ক্লাসে আমরা আর্থ্রোপোডা দিয়ে শুরু করব। আর এই যে আমি তিনটে ক্লাস করে আজকে তিনটে দিয়েছি, এবার আমরা কি করব, আমি কি করব, তোমাদের ওই যে ডিসক্রিপশানে এর যতগুলো এমসিকিউ হয় আমি দেবো, তো তোমরা এমসিকিউগুলোকে ফিল আপ করবে, করে ওই ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখানে তোমরা পাঠাতে পারো। বা আমরা আমি কি করব, একটা ক্লাস করবো এক্সট্রা, যেই ক্লাসটাতে যত এমসিকিউ পড়ে যাচ্ছি ওর এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেমন ফার্স্ট ভিডিও ছিল, তো তিনটে ভিডিওর পর প্রতি তিনটে ভিডিওতে এখন এই পর্বের শেষে, মানে এই চ্যাপ্টার শেষে, প্রতিটা পর্ব থেকে আমরা চাষব প্রায় অনেক মোর দ্যান 150টার মতো কোশ্চেন ডিসকাস করা হবে, এবং যেটা আসতে তোমরা বুঝতে পারো এবং বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে সেটা আমরা আপলোড করে দেবো।